প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে দারুণ এক রোমান্টিক মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। 2000 সালে মুক্তি পাওয়া কাহো না কাহো প্যার হে মুভি, যেখানে ঋতিক রোশনের বিপরীত নায়িকা হিসেবে অভিনয় করেছেন আমিশা পাটেল। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে, তাই কোনো রকম ইন্ট্রো না দিয়ে মূল গল্পে চলে যাই। গল্পে চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের শুরুতে হাজার হাজার মানুষ রোহিত রোহিত বলে চিৎকার করছিল, তারা সবাই রোহিতের গান শোনার জন্য পাগল হয়ে আছে। এরপর রোহিত স্টেজে এসে সবাইকে গান শোনায়। আসলে এটা রোহিত স্বপ্ন দেখছিল এতক্ষণ। রোহিত অনেক বড় সিঙ্গার হওয়ার স্বপ্ন দেখে, সে অনেক বড় গায়ক হবে। এরপর রোহিত তার ছোট ভাই অমিতকে ঘুম থেকে জাগিয়ে তোলে, কারণ তার স্কুলে যেতে হবে। অমিত তার ছোট ভাইকে খুবই ভালোবাসে, দুই ভাইয়ের মধ্যে ভীষণ মিল। এরপর তারা ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে, তাদের আঙ্কেল আন্টি তাদের জন্য প্রতিদিন খাবার প্রস্তুত করে, তাদের দেখাশোনা করে থাকে। আসলে রোহিত ও অমিত দুই ভাই অনাথ, তাদের মা বাবা নেই, এদিকে আঙ্কেল আন্টিরও কোনো সন্তান নেই, তাই রোহিত ও অমিতকে সন্তানের মতোই দেখে তারা, যদিও আঙ্কেল আন্টি তাদের রক্তের কেউ হয় না। রোহিত তাদের বাসায় ভাড়া থাকে, আর এই ভাড়ার টাকা দিয়েই তাদের সংসার চলে যায় কোনোভাবে। এরপর রোহিত অমিতকে নিয়ে সাইকেলে করে স্কুলে পৌঁছে দিচ্ছিল, কিন্তু রাস্তায় জ্যামে তারা আটকে যায়। ঠিক তখন পাশেই একটা প্রাইভেট কারের ভিতরে সুন্দরী একটি মেয়েকে দেখতে পায় রোহিত। সে তার নিজের মেকআপ করা নিয়ে ব্যস্ত ছিল, মেয়েটি তার গালে ঝলমল একটা স্টিকার লাগায়। তখন রোহিত বাইরে থেকে ইশারায় তাকে বলে স্টিকার দেওয়াতে ভালো লাগছে না। মেয়েটি তখন পাত্তা না দিয়ে গাড়ির জানালা বন্ধ করে চলে যায়। এরপর মেয়েটি তার ভার্সিটিতে এসে গাড়ি থেকে নামার সময় মনে হয় আসলে তাকে ভালো লাগছে না, তাই সে স্টিকারটি খুলে ফেলে। ঠিক ওই মুহূর্তে রোহিত ওখান দিয়ে যাওয়ার সময় সাইকেলের বেল বাজিয়ে তাকে ইশারায় বলে এবার অনেক সুন্দর লাগছে। তখন মেয়েটিও খুব খুশি হয়ে যায়। মেয়েটির নাম হচ্ছে সোনিয়া। একদিন সোনিয়ার বাবা সাক্সেনা তার প্রিয় বন্ধু মালিকের গাড়ির শোরুমে আসে একটি দামি গাড়ি কিনতে, মেয়ের বার্থডেতে উপহার দিবে বলে। মালিকের এখানে রোহিত সেলসম্যান হিসেবে জব করত। মালিক রোহিতকে বলে দেয় দামি গাড়ি দেখানোর জন্য, কারণ সে অনেক কোটিপতি। এরপর রোহিত সাক্সেনাকে লাল রঙের দামি একটা গাড়ি দেখায়, সাক্সেনা ওই গাড়িটা কিনে নেয়। এরপর সোনিয়ার বার্থডের দিন সোনিয়ার বাবার কাছে তার উপহার চায়। বাবা তখন বলে দরজা খুলে গিয়ে দেখো আর উপহার পেয়ে যাবে। সোনিয়া খুশি মনে দৌড়ে গিয়ে দরজা খুলে, কিন্তু সে ওখানে রোহিতকে দেখতে পায়। সোনিয়া মনে করে বাবা হয়তো তার জন্য ছেলে ঠিক করেছে বিয়ের জন্য। রোহিত দেখতে সুন্দর, খুব স্মার্ট, তাই বাবার এই উপহার সোনিয়ার পছন্দ হয়। ঠিক তখন রোহিত গাড়ির চাবি বের করে দেখায়, উপহারটা সে নয়, পিছনে গাড়ি রয়েছে। সোনিয়া তখন নিজেই বোকা হয়ে যায়। এরপর সে গাড়িটি দেখে ভীষণ খুশি হয়। তখন রোহিত সোনিয়াকে হ্যাপি বার্থডে জানায়, এর জন্য সোনিয়া তাকে ধন্যবাদ জানায়। সেদিন সন্ধ্যা সময় সোনিয়ার বার্থডে উপলক্ষে 5-স্টার হোটেলে একটা পার্টি উদযাপন করা হয়। এই হোটেলটি হচ্ছে রোহিতের গাড়ির শোরুমের মালিকের ছেলে অতুলের। হোটেলের সামনেই রোহিত তার বন্ধু টনিকে নিয়ে নৌকায় বসে গান প্র্যাকটিস করছিল, কিন্তু হোটেলে পার্টির মিউজিকের জন্য প্র্যাকটিস করতে পারছিল না। তখন টনি হোটেলে ঢুকে লুকিয়ে লুকিয়ে মিউজিকের সুইচ অফ করে দেয়, আর তখন রোহিত নৌকার সামনে দাঁড়িয়ে নিজে গান গাইতে শুরু করে। রোহিতের গান শুনে পার্টির সকলেই ইমপ্রেস হয়ে যায়, এজন্য রোহিতকে পার্টিতে নিয়ে এসে সকলেই তার গানের সুরে আনন্দ করতে থাকে। সেই সাথে সোনিয়াও নাচতে থাকে। সোনিয়া রীতিমতো রোহিতের প্রেমে পড়ে গেছে, তাকে সে ভালোবেসে ফেলেছে। এরপর একদিন সোনিয়া হোটেলে বসে গোলাপের পাপড়ি ছিঁড়ছিল আর বলছিল সে কি আমায় ভালোবাসে নাকি বাসে না, বাসে নাকি বাসে না। তখন অতুল এসে বলে নিশ্চয়ই এসব রোহিতের জন্য করছো। সোনিয়া বলে তুমি কিভাবে জানলে। সে বলে সেদিন রাতে দুজন দুজনের দিকে যেভাবে তাকিয়েছিলে, চোখে চোখে কথা বলছিলে, কি আমি ঠিক বলছি না। আর ওই সময় অন্য একজন এসে বিলাসবহুল ক্রুজে ঘুরতে যাওয়ার টিকিট কেটে নিয়ে আসে, কারণ তারা সবাই মিলে ট্যুরে যাবে, কিন্তু সোনিয়া যেতে চায় না। এরপর যখন অতুলের কাছে জানতে পারে তাদের সাথে রোহিতও যাচ্ছে, রোহিতকে তাদের ক্রুজে গান গাওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে, এজন্য তাকে অ্যাডভান্স টাকাও দেওয়া হয়েছে। এই কথা শুনে সোনিয়া খুশিতে রাজি হয়ে যায়। এরপর দেখে তারা সকলেই মিলে বিলাসবহুল জাহাজে করে ট্যুরে যাচ্ছে, কিন্তু জাহাজে রোহিত এখনো এসে পৌঁছায়নি। সবাই তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু রোহিত আসছে না। এদিকে জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে, রোহিত অতিরিক্ত দেরি করাতে রোহিতকে রেখেই জাহাজ ছেড়ে দেয়।
এজন্য সোনি আর ভীষণ মন খারাপ হয়। সে তার কেবিনে এসে রোহিতের জন্য কাঁদতে থাকে, কারণ রোহিতের জন্যই সে এখানে এসেছে। এখন রোহিতকে ছাড়া সে কিভাবে সময় পার করবে? ঠিক তখনই রোহিতের গানের সুর শুনতে পায় সোনিয়া। সোনিয়া তখন দৌড়ে বাইরে চলে আসে, এসে দেখে রোহিত জাহাজের একদম উপরে দাঁড়িয়ে আছে। আসলে রোহিত অনেক আগেই এখানে এসে পড়েছিল, কিন্তু কেউ জানে না। রোহিত ওই মুহূর্তে গান বলে সকলকে নেচে গেয়ে আনন্দে ফুর্তিতে মাতিয়ে তোলে। সোনিয়া ও রোহিতকে পেয়ে খুব খুশি। তাদের এই জাহাজ ভ্রমণে সেখানে থাকা সকল মেয়েই রোহিতের জন্য পাগল ছিল। তারা সবাই রোহিতকে নিয়ে টানাটানি করত, কিন্তু এই বিষয়টা সোনিয়া মোটেও সহ্য করতে পারতো না। সে শুধু হিংসায় জ্বলতে থাকে। কোনো মেয়েই আসলে তার ভালোবাসার মানুষকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারে না। মেয়েরা জোর করেই রোহিতকে কাছে পেতে চাইতো, আর এসব দেখে সোনিয়া শুধু রেগে যাচ্ছিল। তাই সে রাগ করে একটা মদের বোতল নিয়ে বাইরে একাকিত্বে চলে যায়। রোহিত সোনিয়ার বিষয়টা বুঝতে পেরে সেও বাইরে যায়, আর দেখে জাহাজের ভিতরে যে আরো অনেক ছোট ছোট বোট থাকে না, সেসব বোটে বসে সোনিয়া মদ খেয়ে আজে বাজে বলছে। তাই রোহিত সোনিয়ার কাছে যায়। সোনিয়া বলে, যাও মেয়েদের সাথে ফ্লার্ট করো গিয়ে। রোহিত বলে, আমি কি ইচ্ছে করে এসব করেছি নাকি? মেয়েরা যদি আমার পিছু পিছু দৌড়াতে থাকে তাহলে আমার কি করার আছে? এসব নিয়ে দুজনে ঝগড়া করে। তাই রোহিত রাগ করে সোনিয়ার কাছ থেকে মদের বোতল নিয়ে সেও মদ খেতে থাকে। মদ খেয়ে রোহিত সোনিয়ার মতো মাতাল হয়ে যায়। দুজনে ঝগড়া করতে করতে ওখানে বেহুশ হয়ে পড়ে যায়। তাদের প্রেসারে তখন বোটের দড়ির রিং ঘুরে নিচে পড়ে যায়। পরদিন সকালবেলা ঘুম ভেঙে সোনিয়া যখন উঠে তখন সে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে রোহিতেরও ঘুম ভেঙে যায়। তাই রোহিত তখন চিৎকার দিয়ে ওঠে, কারণ তারা দুজনেই জাহাজ ছেড়ে বিশাল সমুদ্রের মাঝে ভেসে ভেসে অন্য কোথাও চলে এসেছে। এটা নিয়ে তখন দুজন দুজনকে দোষারোপ করতে থাকে, কারণ রাতে তাদের মাতলামির জন্যই এমনটা হয়েছে। তবে একদিক দিয়ে সোনিয়া খুব খুশি হয়, কারণ এখন তাদের আর কেউ ডিস্টার্ব করবে না। এদিকে জাহাজে সকলেই সোনিয়া ও রোহিতকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তারা হঠাৎ কোথায় হারিয়ে গেছে কেউ জানে না। এরপর রোহিত বোট নিয়ে একটি দ্বীপে চলে আসে, কিন্তু তাদের একটু অসতর্কতার জন্য বোটটাও ভেসে চলে যায়। রোহিত মহা বিপদে পড়ে যায়। এরপর রোহিত গোলাপি রঙের একটা কাপড় লাঠির মাথায় বেঁধে ওখানে উত্তোলন করে দেয়, যাতে করে তাদের কেউ খুঁজতে আসলে এটা দেখে বুঝতে পারে। কিন্তু সোনিয়া বলে, আমি এখান থেকে যেতে চাই না, এখানেই আমরা তো অনেক খুশি আছি। সোনিয়া রোমান্টিক রোমান্টিক কথা বলা শুরু করে দেয়, তার মধ্যে কোনো টেনশনই নেই। রোহিত এমন কথা শুনে খুব রেগে যায়। যাই হোক, এরপর রোহিত নিজেদের খাবার জোগাড় করতে দ্বীপের ভিতরে ঢুকে যায়। তখন সোনিয়া কাপড়ের ওই লাঠিটা উঠিয়ে নিয়ে চলে যায়। এরপর দেখি অনুসন্ধান টিম হেলিকপ্টার নিয়ে তাদের খুঁজতে আসে, কিন্তু সেখানে কোনো কিছু না দেখতে পেয়ে হেলিকপ্টারটি চলে যায়। রোহিত এসে দেখতে পায় তার সেই সাংকেতিক পতাকা সেখানে নেই। ওটা নিয়ে সোনিয়া দ্বীপের মধ্যে বসে আছে। রোহিত ভীষণ রেগে যায়। রোহিত এসে সোনিয়ার সাথে ঝগড়া করা শুরু করে দেয়, এটা উঠিয়ে এনেছো কেন? এক কথায় দু কথায় ঝগড়া করতে করতে সোনিয়া পা ফসকে পানিতে পড়ে যায়। রোহিত সোনিয়াকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু রোহিত নিজেই সাঁতার জানে না। রোহিত ডুবে যাচ্ছিল, কিন্তু সোনিয়া সাঁতার জানত। সে রোহিতের ডুবে যাওয়া দেখতে পেয়ে সোনিয়া রোহিতকে নিয়ে সাঁতার কেটে তীরে এসে পৌঁছায়। সোনিয়া রোহিতের বুকে বারবার চাপ দিতে থাকে। তখন রোহিতের জ্ঞান ফিরে আসে। সোনিয়া বলে, তুমি সাঁতার জানো না, অথচ নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে এসেছো কেন? বলো, তুমি কি বোকা নাকি? রোহিত তখন বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে সোনিয়া খুশিতে যেন আত্মহারা। তাই সে রোহিতকে বলে, এই কথা তুমি বারবার আমাকে বলো, আমি তোমাকে ভালোবাসি। এটা সে বারবার শুনতে চায়। আর এখান থেকেই দুজনের প্রেম কাহিনী শুরু হয়। কাহো না কাহো প্যার হে এই গানের মাধ্যমে তাদের প্রেমের কিছু মুহূর্ত তো এখানে দেখানো হয়। গান শেষে সোনিয়া সেই সাংকেতিক পতাকা নিয়ে আবার সেখানে গিয়ে গেঁথে দেয়। রোহিত বলে, এটা কেন করছো? সে বলে, আমরা যখন শহরে ফিরে যাব তখন আমি পুরো দুনিয়ার সামনে তোমাকে বলবো আই লাভ ইউ। তখন রোহিতের চেহারা একটু বিষণ্ণ হয়ে যায়। রোহিত জানায়, শহরে ফিরে গেলে আমাদের মাঝে অনেক বাধা বিপত্তি আছে। সোনিয়া তাকে চুমু দিয়ে বলে, আমি তো কোনো বাধা দেখতে পাচ্ছি না। ঠিক তখনই দেখি সাক্সেনা তার লোকজন নিয়ে সোনিয়াকে খুঁজতে এখানে চলে আসে। সোনিয়া বাবাকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে, কিন্তু সাক্সেনা খুব রাগী চেহারায় রোহিতের দিকে তাকায়।
এরপর দেখি বাসায় ফিরে আসার পর সাক্সেনা তার বন্ধু মালেককে ফোন করে বলে দেয় রোহিতকে যেন চাকরি থেকে বরখাস্ত করা হয়। মালেক রোহিতকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। সোনিয়া বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল রোহিত খুবই ভালো ছেলে, কিন্তু বাবা তার কথা শুনতে রাজি নয়। সাক্সেনা সোনিয়াকে রোহিতের থেকে দূরে রাখার জন্য নিউজিল্যান্ডে তার ভাইয়ের বাসায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন মেয়েকে নিউজিল্যান্ডে পাঠিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছিল, কিন্তু রাস্তায় জ্যাম লেগে যাওয়াতে গাড়িগুলো থেমে যায়। খুবই আশ্চর্যজনকভাবে রোহিত তাদের গাড়ির পাশেই সাইকেল নিয়ে যাওয়ার সময় সোনিয়াকে দেখতে পায়। সাক্সেনা রোহিতকে দেখে মেয়েকে বলে, দেখো তোমার আর তার মধ্যে পার্থক্য, তুমি আছো বিলাসবহুল গাড়িতে বসে আর সে আছে সাইকেলে। এই বলতে বলতে দেখি সোনিয়া গাড়ি থেকে নেমে রোহিতের সাইকেলে বসে যায়। সোনিয়া তখন বাবাকে বলে, এখন তো আর কোনো পার্থক্য নেই বাবা, তাই না? এই বলে বাবার চোখের সামনে দিয়ে সোনিয়া রোহিতের সাথে সাইকেলে করে চলে যায়। কিন্তু কিছু সময় পরই দেখি রোহিত সোনিয়াকে নিয়ে সাক্সেনার কাছে ফিরে আসে। রোহিত বলে, আমরা চাইলে পালিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু সেটা করব না, কারণ আমাদের ভালোবাসাকে তাহলে অসম্মান করা হবে। রোহিত সোনিয়ার বাবাকে বলে, আমি যেদিন উপার্জন করতে পারবো, প্রতিষ্ঠিত হতে পারবো, সেদিন সোনিয়াকে বিয়ে করব। সাক্সেনা বলে, তোমার কথা শুনে আমি মুগ্ধ, তুমি যদি সত্যিই তোমার উদ্দেশ্যে সফল হও তাহলে আমি খুশি মনে তোমার হাতে আমার মেয়েকে তুলে দিব। রোহিত বলে, আমি সোনিয়াকে আপনার কাছে আমানত হিসেবে রেখে গেলাম, আশা করি আপনি সততার সাথে আপনার কথা রাখবেন এবং আমিও আমার কথা রাখবো। এরপর রোহিত তার এসব ঘটনা অতুল ও তার পরিচিত বন্ধুদের বলে। তখন তারা সবাই মিলে প্ল্যান করে, রোহিত যেহেতু ভালো গান গায় সেহেতু তার গান রেকর্ড করে কিছু অ্যালবাম বের করে যে যার যার মতো কলেজে ইউনিভার্সিটিতে ছড়িয়ে দিবে, আর এভাবে যখন সে জনপ্রিয় হয়ে উঠবে তখন তাকে নিয়ে স্টেজ শো করব, আর এভাবেই সে সফল হতে পারবে। এরপর দেখি রোহিতের গান রেকর্ড করে অনেকগুলো অ্যালবাম বের করা হয় এবং সেগুলো সকলের কাছেই বিতরণ করা হয়। আর এভাবেই সে যখন একটি পরিচিতি লাভ করে তখন তাকে নিয়ে প্রথমবারের মতো একটা স্টেজ পারফর্ম করার ব্যবস্থা করা হয় এবং রীতিমতো স্টেজ শো এর সকল টিকিট বিক্রি হয়ে গেছে। সন্ধ্যার পর প্রথমবার সে স্টেজ পারফর্ম করবে। এদিকে রোহিতের ছোট ভাইয়ের স্কুল ছুটি হয়ে গেছে, তাকে তুলে আনতে হবে, সে ভুলেই গেছে। এজন্য রোহিত তাড়াতাড়ি করে ছোট ভাইকে নিয়ে আসতে যায়। ছোট ভাইয়ের জন্য যখন সে অপেক্ষা করছিল হাইওয়ের উপর, হঠাৎ রোহিত নিচের দিকে তাকিয়ে দেখে মালেকের সাথে পুলিশ কমিশনার এসেছে দেখা করতে। মালেক অবৈধ ড্রাগসের ব্যবসা করত, তাই পুলিশ কমিশনার তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে, কিন্তু কমিশনারের ডিপার্টমেন্টের আরও যে দুজন বিশ্বস্ত পুলিশ ইন্সপেক্টর রয়েছে তারা দুজনও মালেকের এই ড্রাগসের বিজনেসের সাথে জড়িত, কিন্তু কমিশনার এসব জানে না। তাই তখন মালেক কমিশনারকে গুলি করে ওখানেই মেরে ফেলে, কিন্তু রোহিত এসব কিছু পাশে থেকে দেখে ফেলে। তাই তখন মালেক ও দুজন পুলিশ ইন্সপেক্টর রোহিতের উপর অতর্কিত গুলি চালাতে থাকে। রোহিত সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু পালানোর সময় তার হাতে গুলি লেগে যায়। এরপর সে কোনোভাবে বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর ওই দুজন পুলিশ গাড়ি নিয়ে রোহিতের পিছু যেতে থাকে। তখন দেখি মালেক সাক্সেনাকে ফোন করে আর জানায় রোহিত সব কিছু দেখে ফেলেছে। সাক্সেনা তখন রোহিতকে মেরে ফেলার নির্দেশ দেয়। আসলে এই সব অবৈধ ব্যবসার মূল মাস্টারমাইন্ড হচ্ছে সাক্সেনা, সে আড়াল থেকে তাদের দিয়ে এসব ব্যবসা পরিচালনা করে। এদিকে রোহিত বাইক নিয়ে পালানোর সময় পুলিশ পিছন থেকে গাড়ি দিয়ে রোহিতকে ধাক্কা দেয়। রোহিত তখন বাইক নিয়ে ব্রিজের ওপর থেকে পানিতে পড়ে যায়। পানিতে পড়ার পর পাথরের সাথে মাথায় ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাছাড়া রোহিত সাঁতার জানে না। সোনিয়া যখন জানতে পারে রোহিত অ্যাক্সিডেন্ট করেছে, সে তখন সঙ্গে সঙ্গে স্পটে চলে আসে। সোনিয়া কাঁদতে কাঁদতে বলতে থাকে, রোহিত সাঁতার জানে না, তাকে বাঁচাও, সে সাঁতার জানে না। ডুবুরিরা রোহিতকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পায় না। ডুবুরিরা বলে, আমরা তার লাশ খুঁজে পেলাম না। রোহিতের মৃত্যুতে তার ছোট ভাই শোকে অসুস্থ হয়ে গেছে, তার কথা বলা বন্ধ হয়ে গেছে ভাইয়ের শোকে। রোহিতের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে, সোনিয়া তার জন্য ভীষণভাবে ভেঙে পড়েছে। এজন্য সাক্সেনা সোনিয়ার মাইন্ড ফ্রেশ করার জন্য নিউজিল্যান্ডে তার ভাইয়ের বাসায় সোনিয়াকে পাঠিয়ে দেয়। নিউজিল্যান্ডে আসার পরও সোনিয়া ডিপ্রেশন থেকে বের হতে পারছিল না। সোনিয়ার কাজিন নিতা তার মন ভালো করার জন্য গাড়ি নিয়ে বাইরে কোথাও ঘুরতে যায়, কিন্তু রাস্তায় তারা ট্রাফিক সিগন্যালে পড়ে যায়, আর তখন নিতা তার মাকে ফোন করার জন্য একটু বাইরে যায়। ঠিক সে সময় বাইক নিয়ে রোহিতের মতো একজন সোনিয়ার গাড়ির পাশে এসে দাঁড়ায়। সোনিয়া তাকে দেখে রীতিমতো একদম আশ্চর্য হয়ে যায়, ভেবেই নেয় সে রোহিত, কিন্তু সে সোনিয়াকে চিনতে পারে না। ট্রাফিক সিগন্যাল শেষে সে চলে যায়। এরপর নিতা এসে তাকে নিয়ে একটি ডিস্কো ক্লাবে যায়। ডিস্কো ক্লাবে এসেও দেখে এখানে রোহিত, এখানে সে নিজে গান গেয়ে সকলের সাথে ডান্স করছিল। সোনিয়া তাকে দেখে বারবারই অবাক হতে থাকে।
এই বিষয়টি রোহিত লক্ষ্য করে। সোনিয়া তাকে অনেকক্ষণ ধরে নোটিশ করছে, এজন্য সে সোনিয়ার কাছে এগিয়ে আসে। সোনিয়া তখন বলে, কে তুমি? সে বলে, এখানে সবাই আমাকে রাজ চোপড়া বলে ডাকে। সে আসলে রোহিত নয়, সে হচ্ছে রাজ। তখন নীতা এসে দুজনকে আরো ভালোভাবে পরিচয় করিয়ে দেয়। নীতা হচ্ছে রাজের বেস্ট ফ্রেন্ড। সোনিয়া বিশ্বাসই করতে পারছিল না সে রোহিত নয়, এজন্য সোনিয়া একটু আবেগপ্রবণ হয়ে দৌড়ে চলে যায়। কিন্তু রাজ বুঝতে পারে না সে হঠাৎ এমন করছে কেন। রাজ আসলে রোহিত কিনা এটা জানার জন্য সোনিয়া দূর থেকে তাকে ফলো করা শুরু করে। রাজ গাড়ি নিয়ে বাইরে চলে যাওয়ার পর সোনিয়া রাজের বাড়িতে যায়। সেখানে রাজের কিছু ছবি সে দেখতে পায়। সোনিয়া রাজের মায়ের সাথে রাজ সম্পর্কে কথা বলে, আপনারা এখানে কতদিন ধরে আছেন, কখনো ইন্ডিয়া গিয়েছেন কিনা, এসব। রাজের মা জানায় 25-26 বছর ধরে তারা এখানে আছে, আর রাজ কখনো ইন্ডিয়া যায়নি। এসব শুনে সোনিয়া আবারও দুঃখ পায়, কারণ সে বিশ্বাসই করতে পারছে না এসব, একটা মানুষ হুবহু রোহিতের মতো কি করে হতে পারে। এরপর দেখি রোহিত নীতার সাথে সোনিয়ার বিষয় নিয়ে কথা বলছিল। নীতা তার দিকে যেভাবে তাকিয়েছিল মনে হচ্ছিল তার চোখে হাজারো প্রশ্ন জমে আছে। সোনিয়ার কথা রাজ ভুলতে পারছে না, রাজ সোনিয়ার প্রেমে পড়ে গেছে, তাই এই ব্যাপারে নীতার কাছে সে সাহায্য চায়। সোনিয়ার সাথে তাকে আবার দেখা করিয়ে দিতে বলে। নীতাও রাজকে সাহায্য করতে রাজি, কারণ রাজ অনেক ভালো ছেলে। এরপর একদিন নীতা সোনিয়াকে বাইরে ঘুরতে যাওয়ার নাম করে রাজের সাথে দেখা করিয়ে দিতে আসছিল। ঠিক সে সময় রাজ দূর থেকে সোনিয়ার কিছু ছবি উঠিয়ে নেয়। এরপর রাজ হঠাৎ করেই সোনিয়ার সামনে এসে হাজির হয় এবং সোনিয়ার সাথে হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দেয়। কিন্তু সোনিয়া আবারও তাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। রাজ তো পুরোই হতবাক, সে বারবার তাকে দেখে পালাচ্ছে কেন? এজন্য নীতা বলে, আচ্ছা বিষয়টা আমি দেখছি গিয়ে সে এমন করে কেন। এরপর নীতা বাসায় এসে সোনিয়াকে বলে, বোকার মতো পালালে কেন, রাজ অনেক ভালো ছেলে, ভালো পরিবারের সন্তান, সে তোমার জন্য পাগল। নীতা সোনিয়াকে অতীত ভুলে গিয়ে বর্তমান নিয়ে ভাবতে বলে। কিন্তু সোনিয়া বলে, এটাই তো সমস্যা, যতবারই রাজকে দেখি ততবারই অতীত মনে পড়ে যায় তার। নীতা বলে, তোমার অতীতের সাথে রাজের কি সম্পর্ক? তখন সোনিয়া সব খুলে বলে, সে যে রোহিতকে ভালোবাসত সেই রোহিত আর রাজ দেখতে ঠিক একই রকম, এজন্য সোনিয়া রাজকে দেখে দৌড়ে পালায়, কারণ রাজকে দেখলেই রোহিতের কথা মনে হয়ে যায়, আর এতে করে সে অনেক বেশি দুঃখ পায়, কারণ রোহিত আর বেঁচে নেই। এসব ঘটনা নীতা রাজকে গিয়ে খুলে বলে। রাজ তখন বিষয়টা হেসে উড়িয়ে দিচ্ছিল, এটা হতে পারে না। কিন্তু নীতা বলে, এটা হাসির কিছু নয়, রোহিতের চেহারা সত্যিই তোমার মতো, কারণ আমি রোহিতের ছবি দেখেছি। এসব শোনার পর রাজ সোনিয়ার সাথে দেখা করে এবং সে তার রোহিতের ছবি দেখতে চায় সোনিয়ার কাছে। এরপর সোনিয়া বাসায় গিয়ে রাজকে রোহিতের বেশ কিছু ছবি বের করে দেখায়। রাজ ছবিগুলো দেখে পুরাই অবাক, রোহিতের চেহারা, নাক, কান, চোখ একদম হুবহু তার মতো, এটা সে বিশ্বাসই করতে পারছিল না। সোনিয়া তখন বলে, প্রথমবার যখন তোমাকে দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম আমার রোহিত আবার ফিরে এসেছে, তাই তার সুখের অন্ত ছিল না। কিন্তু যখন আমি বুঝতে পারলাম তুমি রোহিত না, তখন মনে হলো রোহিতকে আবার নতুন করে হারিয়ে ফেললাম। এসব বলে সোনিয়া ভীষণ ইমোশনাল হয়ে যায়। এরপর দেখি রাজ ছবিগুলো নিয়ে তার বাবাকে দেখায় এবং সোনিয়ার ব্যাপারে সে বলে, রাজ বাবাকে জানায় প্রথমবার আমি প্রেমে পড়েছি, কিন্তু আমার এই চেহারার জন্য সে আমাকে দেখতে চায় না, আমার থেকে পালিয়ে বেড়ায়, কারণ তাকে দেখতে রোহিতের মতো, এজন্য তার চেহারা দেখলেই সোনিয়া কষ্ট পায়। কিন্তু রাজ তো সোনিয়াকে ভালোবেসে ফেলেছে, এখন কি করবে? রাজের বাবাও তখন রাজকে সোনিয়ার মন জয় করার জন্য উৎসাহ দেয়, তুমি কখনোই পরাজয় হবে না। পরদিন রাজ নীতার সাথে দেখা করতে তাদের বাসায় যায়। কিন্তু নীতার মা জানায় নীতা সোনিয়াকে এগিয়ে দিতে এয়ারপোর্টে গেছে, সে ইন্ডিয়া চলে যাচ্ছে। এই কথা শোনার পর রাজ খুব তাড়াতাড়ি করে তখনই এয়ারপোর্টে বিমানের টিকিট কেটে সোনিয়ার বিমানে উঠে যায়। কিন্তু সে নিজের মুখ আড়াল করে সোনিয়ার পাশের সিটে গিয়ে বসে। সোনিয়া যখন রাজের গলার আওয়াজ শুনতে পায় তখন সে বই সরিয়ে দেখে রাজ এখানে আর বলে, তুমি আমাকে অনুসরণ করতে করতে এখানেও চলে এসেছো, কিন্তু মুখে গোফ কেন? রাজ তখন তার সাথে রসিকতা করার চেষ্টা করে, কিন্তু সোনিয়া বলে, এরকম করো না, রসিকতা এখন আমি একদমই অপছন্দ করি। তখন রাজ বলে, আমি জানি এখন আপনি অনেক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি প্লিজ আপনার অতীত ভুলে যান আর কোনো একটা উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকুন, যে উদ্দেশ্য একদিন আপনার মুখে হাসি ফিরিয়ে আনবে। আমি শুধু আপনার মুখে হাসি ফোটানোর জন্য আমার একটা হাত বাড়িয়ে দিতে চাই, আর সেটা পছন্দ করা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই বলে রাজ ওখান থেকে উঠে পিছনের সিটে গিয়ে বসে। এরপর ইন্ডিয়ার এয়ারপোর্টে যখন তারা ফিরে আসে তখন এয়ারপোর্ট থেকে রাজ সোনিয়াকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই রাজের ওপর সেই পুলিশ ইন্সপেক্টর শিন্ট গুলি চালায়। সোনিয়া তখন রাজকে বাঁচাতে দৌড়ে আসে। ওই মুহূর্তে সোনিয়া রাজকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়।
এরপর দেখি সোনিয়া একটি টেলিফোন বুথ থেকে তার বাবাকে ফোন করে জানায়, আমার এক বন্ধুকে কেউ একজন মেরে ফেলার চেষ্টা করছে, প্লিজ আমাদের সাহায্য করো বাবা। বাবা বলে তোমরা ওখানেই থাকো, আমি আসছি। কিন্তু সে সময় আবারও পুলিশ ইন্সপেক্টর শিন্ড ও কদম তার বাসায় টেলিফোন ট্যাপ করে লোকেশনে চলে আসে। রাজ ও সোনিয়া আবার তাদের দেখে ওখান থেকে পালায়। রাজ ও সোনিয়া কোনোভাবেই বুঝতে পারছে না রাজকে কেন তারা মারতে চাইছে। রাজ তো কখনো ইন্ডিয়াতে আসেনি, কারোর সাথে তার শত্রুতাও নেই, তাহলে তাকে মারতে চাইছে কেন? ঠিক তখন রাজ আয়নায় তার চেহারা দেখে বুঝতে পারে, নিশ্চয়ই এই চেহারার মানুষের সাথে আগে কোনো একটা ঝামেলা ছিল। তারা আসলে রোহিতকে মারতে চাইছে, যেমনটা তুমি আমাকে রোহিত ভেবে ভুল করেছিলে। কিন্তু সোনিয়া তো রোহিতের মৃত্যুর আসল কারণ এখনও জানে না, আর পুলিশ তাকে রোহিত ভেবে নিয়েছে কারণ তারা তো রোহিতের লাশ খুঁজে পায়নি, এজন্য তারা ভাবছে রোহিত বেঁচে ফিরে এসেছে। রাজ ও সোনিয়া পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু হঠাৎই রোহিতের বন্ধু টনি রাজকে রাস্তায় দেখে একদম অবাক হয়ে যায়। এরপর টনি রাজকে দেখে দৌড়ে তার কাছে ছুটে আসে আর বলতে থাকে, তুই এখনো বেঁচে আছিস, তোর জন্য আমরা কত কেঁদেছি, আর তোর ছোট ভাই অমিত তোর মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে গেছে, সে আর কথা বলে না। এরপর দেখি টনি রাজ ও সোনিয়াকে নিয়ে রোহিতের বাসায় যেতে নেয়, কিন্তু সেখানে তারা দেখতে পায় পুলিশ তাদের বাড়িতে রোহিতের খোঁজ করতে এসেছে, এজন্য তারা আর বাড়িতে যায় না। সেদিন তারা সমুদ্রের পাশে ওই বড় নৌকায় আশ্রয় নেয়। তখন সোনিয়া টনিকে সব ঘটনা খুলে বলে, সে আসলে রোহিত নয়, সে হচ্ছে রাজ। টনির কাছে এসব যেন অলৌকিক ঘটনা বলে মনে হচ্ছিল। যাই হোক, এরপর দেখি টনি দুধওয়ালা সেজে রোহিতের বাসায় যায়। টনি তখন রোহিতের আঙ্কেল আন্টিকে রাজের ব্যাপারে খুলে বলে এবং একটি মন্দিরে অমিতকে নিয়ে রাজের সাথে দেখা করতে বলে। এরপর টনি অমিত ও আঙ্কেল আন্টিকে নিয়ে মন্দিরে আসে রাজের সাথে দেখা করতে। ওই মুহূর্তে অমিত ভাইকে দেখে এগিয়ে আসে। অনেকদিন পর ভাইকে দেখে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন আঙ্কেল আন্টিও খুব ইমোশনাল হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে পুলিশ তাদের ধরতে এখানে চলে আসে। রাজ আর দেরি না করে তৎক্ষণাৎ সোনিয়াকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলাগুলির জন্য রাজ চলে যায় এক রাস্তায়, সোনিয়া অন্য রাস্তা দিয়ে পালিয়ে একটা মার্কেটে ঢুকে পড়ে। তখন পুলিশ সোনিয়াকে খুঁজে না পেয়ে চলে যায়। মার্কেটে হঠাৎ অতুল সোনিয়াকে দেখতে পায়। এরপর সোনিয়াকে সে বলে, তোমার বাবা তোমাকে নিয়ে চিন্তিত, তুমি কোথায় ছিলে এতদিন? ঠিক সেই মুহূর্তে টিভি মিডিয়াতে দেখতে পায় সোনিয়া ও রাজকে ধরার জন্য নিউজ করে দেওয়া হয়েছে, তাই ধরা পড়ার আগেই অতুল তাকে নিয়ে ওখান থেকে সরে যায়। এদিকে সাক্সেনা ইন্সপেক্টরের উপর খুবই রেগে যায়, কারণ পুলিশের ভয়েই সোনিয়া বাসায় ফিরছে না। আর ইন্সপেক্টরের কথা কেউ বিশ্বাসই করতে চায় না যে রোহিত বেঁচে আছে, কারণ রোহিতকে শুধুমাত্র সেই দেখেছে, আর কেউ দেখেনি, তাই তার কথা বিশ্বাস করতে পারছিল না কেউ। এদিকে রাজ সন্ধ্যার পর পালিয়ে নৌকায় ফিরে আসে এবং সে দেখতে পায় অমিত তার জন্য অপেক্ষা করছে। অমিত তখন রাজকে বলে, আমি জানি পুলিশ তোমাকে কেন মারতে চায়। তখন রাজ তার কাছে আসল ঘটনা শুনতে চায়। অমিত তখন বলে, সেদিন রোহিত তাকে স্কুল থেকে যখন নিতে আসছিল তখন অমিত আসতে একটু লেট করে ফেলেছিল। এরপর সে ফিরে আসার পর হাইওয়ের উপর থেকে নিচে তার ভাইকে দেখতে পায়, তাই সে ওখানে গিয়েছিল। কিন্তু ওখানে সে আড়াল থেকে দেখতে পায় দুজন পুলিশ ও আরেকজন লোক তার ভাইকে মেরে ফেলতে চাইছিল এবং এর পিছনে আরও একজন লোক আছে, তবে সে কে এটা অমিত জানে না। নৌকায় তখন তারা সকলেই চলে এসেছিল আর অমিতের কাছে সব শুনতে পায়। কিন্তু এখন এই তিনজনকে তারা কীভাবে একসাথে শনাক্ত করবে আর কেন তাকে মারতে চায়, এসব ঘটনা উদ্ঘাটনের জন্য অতুল একটা প্ল্যান করে। রোহিতের মৃত্যুটা যেহেতু অসম্পূর্ণ ছিল, তাই তারা আবারও রোহিতের নামে শো করবে যে রোহিত আবার ফিরে এসেছে। তখন সবাই রোহিতকে দেখতে আসবে আর ওই তিনজনও নিশ্চয়ই সেখানে থাকবে। ওখানে আমরা সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে দেব, সিসি ফুটেজ থেকে অমিত তাদের শনাক্ত করবে। এসব ব্যবস্থা করার জন্য টনি ও অতুল চলে যায়। এদিকে সোনিয়া রাজকে নিয়ে খুব টেনশনে ছিল, সে এই শো হতে দিবে না, কারণ শো চলাকালীন সময়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, রাজের জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু রাজ সত্য উদ্ঘাটনের জন্য নিজের জীবনের পরোয়া করে না। সোনিয়া বলে, কেন তুমি আমার জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলছো? তখন রাজ বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। সোনিয়ার তখন আবার রোহিতের কথা মনে হয়ে যায়, কারণ রোহিত তাকে ঠিক এভাবেই একদিন ভালোবাসার কথা বলেছিল। যাই হোক, এরপর যখন রোহিতের নাম করে শো শুরু করা হয় তখন ওই দুজন পুলিশ ইন্সপেক্টর ও মালিক সেখানে দাড়ি মোষ লাগিয়ে তাকে মারতে আসে। সাক্সেনাও ওখানে রোহিতকে দেখতে এসেছিল।
এরপর রাজ যখন স্টেজে এসে পারফর্ম করা শুরু করে দেয় তখন সকলেই তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সবাই তো ভাবছে সে রোহিত। নাচ গান শেষে রাজ স্টেজে নিজেকে রোহিত বলে পরিচয় দেয় এবং সে বলে, আপনারা ভেবেছিলেন রোহিত অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু সে অ্যাক্সিডেন্ট করেনি, তাকে মারা হয়েছিল, আর ঈশ্বরের আশীর্বাদে আমি বেঁচে এসেছি, তাই আমি আজ সেই সকল খুনিদের নাম বলবো। তারা ছিল তিনজন, দুজন হচ্ছে পুলিশ ইন্সপেক্টর। এসব যখন বলছিল ঠিক সেই মুহূর্তেই রাজের বুকে গুলি চালায়, তখন ওখানে সবাই ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। রাজ আগে থেকে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল বলে কিছু হয় না তার। তখন দেখি সাক্সেনা মালিককে ফোন করে বলে, তোমাকে গুলি করতে মানা করেছিলাম, গুলি করলে কেন? সে বলে, বিপদে পড়লে তো আপনি পড়তেন না, আমরা তিনজন বিপদে পড়তাম, কারণ সাক্সেনা সবসময় পর্দার আড়াল থেকে শুধু অর্ডার করে গেছে। যাই হোক, এরপর দেখি সোনিয়াকে তারা কিডন্যাপ করে একটি গোডাউনে আটকে রেখেছে। রাজ সোনিয়াকে বাঁচাতে এখানে চলে আসে। সোনিয়াকে বাঁচানোর জন্য রাজ তাদের সাথে মারামারি শুরু করে দেয়। দুজন পুলিশ ইন্সপেক্টরকে একদম মেরে বেহাল দশা বানিয়ে ফেলে রাজ। ঠিক ওই মুহূর্তে মালিক পিস্তল নিয়ে রাজকে মারতে এখানে আসে। সোনিয়া তো তাকে দেখে অবাক আর বলে, আঙ্কেল আপনি তাকে মারতে চান কেন? তখন মালিক বলে, কারণ রোহিত আমাদের দেখে ফেলেছিল পুলিশ কমিশনারকে খুন করতে, আর এটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে তাদের সাজা ভোগ করতে হবে। মালিক বলে, তুমি আরও আশ্চর্য হবে আরেকজনের নাম শুনে, যিনি কমিশনারের খুনের সাথে জড়িত। যখনই মালিক সোনিয়ার বাবার নাম বলতে যাচ্ছিল ওই মুহূর্তে সাক্সেনা এসে মালিককে গুলি করে মেরে দেয়। তখন ওখানে সকলেই চলে আসে। অমিত রাজকে গিয়ে জড়িয়ে ধরে এবং সে মালিককে দেখে রাজকে বলে, উনি হচ্ছে সেই লোক যিনি রোহিতকে মারার সময় ওই অজ্ঞাত চতুর্থ ব্যক্তিকে ফোন করেছিলেন। এরপর রাজ মালিকের কাছে গিয়ে তার পকেট থেকে ফোনটা বের করে চেক করে দেখে সার্জি নামে সেভ করা নাম্বার ডায়ালে রয়েছে। এই সার্জি হচ্ছে সাক্সেনা। রাজ তখন ওই নাম্বারে ফোন করে, তখনই সাক্সেনার মোবাইলে রিং বেজে ওঠে। তখন রাজ ও সোনিয়া পুরোপুরি শিওর হয়ে যায় অজ্ঞাত ওই ব্যক্তিটি হচ্ছে সোনিয়ার বাবা, সে মার্ডারের সাথে জড়িত ছিল। সাক্সেনা ধরা খেয়ে নিজের অপরাধ স্বীকার করে নেয় মেয়ের কাছে, সে সোনিয়ার কাছে ক্ষমাও চায়। এরপর সাক্সেনা নিজের অপরাধের জন্য আত্মসমর্পণ করে। তখন দেখি রাজ অমিতকে নিয়ে চলে যাচ্ছে। সোনিয়া রাজের কাছে দৌড়ে গিয়ে বলে, কোথায় যাচ্ছ? রাজ বলে, অমিতকে নিয়ে আমার বাড়ি ফিরে যাচ্ছি। সোনিয়া বলে, আমাকে তোমার সাথে নিবে না? এই বলে রাজকে সে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি একবার আমার ভালোবাসাকে হারিয়েছি, আর হারাতে চাই না, আমিও তোমাকে ভালোবাসি। তখন দুজনেই খুব ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে দুজনকে। রাজ শেষ পর্যন্ত তার মন জয় করতে পেরেছে। পরের দৃশ্যে দেখি রাজ ও সোনিয়া নিজেদের মধ্যে এনগেজমেন্ট করে নেয়। এখানেই হাসি আনন্দে দুজনের মিল দেখিয়ে মুভিটা সমাপ্ত করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সকলকেই ধন্যবাদ।